বিএনপির মহাসমাবেশ ঘিরে চিরুনি অভিযান চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারি ষড়যন্ত্রের একচেটিয়া নির্বাচন দেশে আর হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য জনগণ এবার লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক পেতে লড়াই করবে। সকল কিছু মোকাবেলা করেই জনগণ এবার একচেটিয়া নির্বাচন প্রতিহত করবে। সোমবার 23 অক্টোবর দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী অবৈধ সরকার ভয় পায়, কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো হচ্ছে। হুমকি ধামকি দেওয়া হচ্ছে গণতন্ত্রকামী মানুষকে, কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। সরকার হুমকি দিলে জাতীয়তাবাদী শক্তি আরো বেশি করে অঙ্গীকারবদ্ধ হয়। Yeah,